আগে ফায়ার ব্রিগেডকে খবর দাও, আগে ওকে ওখান থেকে নামানোর ব্যবস্থা করো। তার দরকার হবে না, একটা টেবিল আনুন না, এখানে ও নেমে যেতে পারবে। বিশ্বাস করতে পারছি না, এই যে তোমাকে দেখছি এটা কি সত্যি? ও মাই গড, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, হ্যাঁ
পূর্ণা। আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখব? এতদিনেও একটু বদলাওনি তুমি, যেমন ছিলে তেমনই আছো। তুমি তুমি অনেক অনেক বদলে গেছো অপূর্ণ। কিন্তু কেন কেন এমন হলো অপূর্ণ? সময় সবকিছু বদলে দেয় অপূর্ণ, সব। শুধু তোমার আম্মার জন্য যে ভালোবাসা, যে ভয়, এতটুকু বদলায়। শুনেছি তোমার নাকি তিন ছেলে। আমার কথা রাখো, তোমার কথা বলো অপূর্ণ। তুমি কোথায় ছিল, কত খুঁজেছি তোমাকে, তারপর তারপর সব শেষ হোক, সব মানে রক্ত, আই তোমার ব্যথা লেগেছে? দাঁড়াও আমি মুছে দিচ্ছি। এসব শুনে আর কি করবে মকবুল,
আমার কপালে যা ছিল তাই হয়েছে। ওকে অ্যাটলিস্ট তাহলে আমার বাচ্চা দুটো কথা বল। মনে আছে দিচ্ছি, তোমার এক ছেলে আর এক মেয়ে। ওরা কেমন আছে বলো তাড়াতাড়ি, ওরা কোথায় আছে? আমার কাছেই আছে। তোমার যেমন আরেকটা ওয়াইফ আছে, আমার তো আর কোনো স্বামী নেই, তাই না? আমি ওদের দেখব, একটু দেখব অপর্ণা। দেখো ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদের আটকে রাখা আর আমার পক্ষে সম্ভব না। দেখো অপর্ণা, হেয়ালি করো না, আমি আমার ছেলে মেয়েকে আমার কাছেই রাখতে চাই। পৃথিবীতে এমন এমন সব সত্য আছে মকবুল, যা জগদ্দল পাথরের মতো, হাজার ঠেললেও তা সরানো যায় না। আর ওই রহমান পরিবারে পৃথিবী উল্টে গেল, অপর্ণা কিংবা তার ছেলে মেয়েরা কোনোদিন আশ্রয় পাবে না, কোনোদিনও না। তোমার আমার মধ্যে ধর্মের অনর দেয়াল হবুল, আমার কারণে তোমার আব্বা মারা গেছে, এবার আবার গিয়ে তোমার মাকে মারতে পারবো না। ওরা কি সব জানে? আমি ওদের জানাতে চাইনি, ওদের একটা মিথ্যে গল্প বলেছিলাম। বলেছিলাম ওদের বাবা মারা গেছে, কিন্তু কিন্তু দীপ কি করে জানি সব জেনে গেল? সেজন্য তো তোমাকে সাবধান করে দিতে এসেছিলাম। কেন স্যার? সিন্থিয়া, তোমার কানে কি প্রবলেম? আমি কতবার তোমাকে ফোনে রিং করেছি, তোমার কি অফিসে কাজ নেই নাকি রেসপন্সিবল সেক্রেটারি কোনটা? স্যার আসলে হোয়াট? আসলে তুমি খুব ভালো করে জানো আজ মিস্টার সিনহার সঙ্গে আমার আর্জেন্ট মিটিং, জানো না? আর তুমি খুব ভালো করে জানো আমি কি টাইপের মানুষ, আমার কোনো কাজে কেয়ারলেসনেস মিস্টেক আই নেভার অ্যাকসেপ্ট। ইউ গট মি? ইউ আর জাস্ট ফায়ার্ড, জাস্ট গো টু হেল, জাস্ট গো। আমি তোমাকে কি কারণে ওখানে জয়েন করতে বলেছিলাম আর তুমি কি করে এসেছো? Nonsense, you bloody! Anyway, তুমি কি ভুলে গেছো তোমার দাদাভাইয়ের জন্য ওষুধ কিনতে আমার মাসে 10,000 টাকা খরচ হয়? স্টপ! লাগবে না, ওষুধ লাগবে না, আমি ওষুধ খাবো না, আমি ভালো আছি। ভাবি আমার লাগছে। ও রিয়েলি, তোমার লাগছে?
তোমার যাতে লাগে সেই জন্যই তো আমি তোমার হাত ধরেছি, রাইট? কারণ তুমি যত কষ্ট পাবে তোমার দাদা ভাই তত কাঁদবে, আর তোমার দাদা ভাই যখন কাঁদতে থাকবে তখন তুমি অটোমেটিকলি চাকরিতে জয়েন করবে অ্যাট এনি কস্ট, রাইট? ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও ভাইয়া। আমি অফিসে জয়েন করবো, আমি রেজিগনেশন লেটার ফিরিয়ে দিব ভাবি। বেটার ইউ ডু দ্যাট। এনিওয়ে ওয়াই ইউ আর সো আপসেট? একটু হাত ধরেছি তাতেই তোমার এই অবস্থা, তার চেয়ে বেশি কিছু করলে? ইউ ব্লাডি আনসাকসেসফুল ম্যান, সারাটা জীবন তোমার জন্য আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি সুখী হতে পারি, কত স্বপ্ন দেখেছিলাম, সারা পৃথিবী ঘুরব, অনেক কিছু করব। মাই ফুট জয়েন করবো, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। সিন্থিয়া তুই পালিয়ে যা, তুই নিজেকে বাঁচা, আমাকে আমাকে সুখের মধ্যে দে, প্লিজ পালিয়ে যা। না দাদা ভাই, আমি বেঁচে থাকতে মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না, আমি তোমাকে আগলে রাখবো, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো দাদা ভাই? আমার কোন কাজে কেয়ারলেসনেস মিস্টেক্স আই নেভার অ্যাকসেপ্ট, ইউ গট মি? ইউ আর জাস্ট ফায়ার্ড, জাস্ট গো টু হেল, জাস্ট গো। আমি যে মাঝে মাঝে কি করি না, এখন তো আমাকে সিন্থিয়ার কাছে মাফ চাইতেই হবে, অবশ্যই চাইতে হবে। কি বলছো তুমি? আমার ছেলে আমার সঙ্গে দেখা করবে আর তুমি আমাকে সাবধান করতে এসেছো? কি করবে, আমাকে মেরে ফেলবে? লেট হিম ডু দ্যাট। আমি একজন কাপুরুষ, কাওয়ার্ড,
নিজের সন্তানদেরকে আমি ঘরে তুলতে পারি না। শাস্তি পাওয়াই উচিত অপর্ণা। এসব কি বলছো তুমি? অপর্ণা, তোমার উপর আমার ভীষণ রাগ হচ্ছে, ভীষণ। এতদিন ধরে তুমি এই শহরে আছো, দু দুটো সন্তান নিয়ে তুমি কতই না কষ্ট করেছো, অথচ একটা বার তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করোনি। কেন কেন এত ঘৃণা করো তুমি আমাকে, কেন? আমি যদি ঘৃণায় করতাম মুকুল, তাহলে আজ এত বছর পরে এভাবে তোমার কাছে ছুটে আসতাম না। আচ্ছা, দীপ নামে কোনো ছেলে এসেছিল তোমার কাছে তোমার সঙ্গে দেখা করতে? দীপ নামটা কি খুব চেনা চেনা লাগছে, কিন্তু কিভাবে? কবে, কোথায় শুনেছি মনে করতে পারছি না। না না, আমি আজকের কথাই বলছি। এই আজকে দীপ নামে কেউ এসেছিল নাকি তোমার সাথে দেখা করতে? আজ না। Yes, come in. স্যার, বড় ম্যাডাম এসেছে। চলো, তুমি আমার সঙ্গে। নাইমা, তুমি আমার কথা শুনো, চলো তুমি আমার সঙ্গে।